ভারত সেরাদের ঘরে ফেরা কলকাতার মাটি ছুঁলেন ফেড কাপ চ্যাম্পিয়নরা। সবুজ মেরুন আবেগে ভেসে গেল তিলোত্তমা, সঙ্গী স্বস্তির বৃষ্টি। কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলো টিম মোহনবাগান। বিমানবন্দরে তখন সবুজ মেরুন ভক্তদের দল, টিমকে ঘিরে প্রায় হাজার খানেক সমর্থকের ভিড়। বিমানবন্দরের বাইরে আসে গোটা দল, সমর্থকদের আবেগের সুনামিতে ভাসতে ভাসতে ফেড কাপ ট্রফি নিয়ে টিম বাসের দিকে এগোতে থাকেন সঞ্জয় সেন, জে জে, কাতসুমিরা। গন্তব্য মোহনবাগান ক্লাব। দেবজিৎরা তখন রাস্তায়, ক্লাবে অধীর অপেক্ষায় সবুজ মেরুন সমর্থক ও সদস্যরা। দুপুর থেকে জমতে থাকে ভিড়। It's amazing, it's in a huge scale and আমার খুব ভালো লাগছে। এখানে আমি এক ঘন্টা ধরে জাস্ট এখানে ওয়েট করছি আসার জন্য, বিকজ অফ দ্য রেইন এখানে টেন্টে আটকে ছিলাম অ্যান্ড আই ওয়াজ লেট টু দিস সেলিব্রেশন। খুব ভালো লাগছে, দ্য 14th টাইম অ্যান্ড ইটস অ্যামেজিং। ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড আমরা। 8 বছর পর ঘরে ট্রফি, ফেড কাপ এনেছে, ভীষণ ভালো লাগছে। আর সবথেকে আবেগটা আমরা কথা প্রকাশ করতে পারছি না, আমাদের যে আবেগ মানে জাস্ট আবেগ স্পিচলেস আমরা। অবশেষে সেই মহেন্দ্র ক্ষণ, ট্রফি নিয়ে ক্লাব তাবুতে পা রাখার সঙ্গে সঙ্গে গর্জে উঠল শব্দব্রহ্ম। জার্সিতে, পতাকায়, কাট আউটে, আবিরে সবুজ মেরুন স্বপ্নের উড়ান। সেই স্বপ্নেরই কারিগরদের সংবর্ধনা মোহনবাগান ক্লাবের তরফে। আবির উচ্ছ্বাস অনুষ্ঠান, সঙ্গে চলল কেক কাটাও, আপ্লুত কোচ থেকে ফুটবলার। গত বছর আই লিগ জিতেছিলাম, সেটা একটা ভিন্ন স্বাদ, কিন্তু ফেডারেশন কাপ দীর্ঘ 8 বছর বাদে আমরা জয় করেছি। ভালো ফুটবলের সাথে সাথে ট্রফিটা জেতাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা মূল্যবান। আজকের এই এই জায়গায় আমি যদি না থাকতাম এটা উপলব্ধি করতে পারতাম না। তো সুতরাং এটা সমস্ত মোহনবাগান সদস্য সমর্থকদের জয়, এটা অফিসিয়ালদের জয়, এটা খেলোয়াড়দের জয়, আমার সাপোর্ট স্টাফদের জয়। উদযাপন উৎসবের মধ্যেই শুরু হয়ে গেল আগামী মরশুমের ব্লুপ্রিন্ট তৈরি। আগামী মরশুমে কাদের দেখা যাবে সবুজ মেরুন স্কোয়াডে, ক্লাব সূত্রের খবর, শীঘ্রই এ নিয়ে তালিকা তৈরি করে ফেলবেন বাগানের হেড স্যার, পরবর্তী সিদ্ধান্ত তারপরই। হিন্দল দে, মনোজিৎ সরকার ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।